শ্রীমঙ্গলের লাওয়াছড়া যে জায়গাটা ওই জায়গাটার পিছনে একটা জায়গা পরে স্টুডেন্ট ডরমেটরি বলে এই ডরমেটরিতে আছি আমরা এখন সবাই এটা হচ্ছে স্টুডেন্ট ডরমেটরি এটা লাউ ছড়ার পরে এটা ভাইয়া ম্যানেজ করছে একটা প্লেস এখানে আমরা আজকে সব সবাই এখানে আজকে রাত্রেবেলা স্টে করবো তো এটা বন্ধ ভাই এটা বন্ধ মাই গুডনেস পাইছেন আপনি পাতার মধ্যে নাকি সাপ আছে ভাই এটাও বন্ধ সবগুলো বন্ধ ও হো সেই ওইটাও বন্ধ এই সবগুলো ক্লোজ মাই গুডনেস জাতীয় উদ্যানের এই সব কিছু বন্ধ এখানে কেউ থাকে না এটা ওয়া কিচেন ছিল সব বন্ধ সব এই যতগুলো বাড়ি আছে এগুলো সবই বন্ধ হ্যাঁ এটাও বন্ধ আমাদের একদম নিচে যা দেখতেছেন এখানে কোনো মানুষ নেই জাস্ট আমরা যে ডরমেটরিতে উঠছি ছাত্রাবাস যেটা বলা যায় ওইটাতেই জাস্ট একজন ভাই আছেন দ্যাটস ইট আর কেউ নাই আর এগুলোতে এগুলোতে সাপ টাপ থাকতে পারে তাই আমি উঠতেছি না সাহস করতেছি না এই বাড়িটাও বন্ধ বাট খুব সেটেল বাড়িগুলা খুব সেটেল বাড়িগুলাতে আপনার রান্নাঘর আছে কিচেন আছে ওয়াশরুম আছে সব কিছু পারফেক্টভাবে ছিল ইভেন ওয়াশরুম একটা দেখলাম ওইটাতে আপনার টাইলস করা ছিল ঠিক আছে বাট এগুলো সব নষ্ট মানে ভেঙে টেঙে গেছে ঠিক আছে তা বোঝা যায় যে অনেক দিন আগে মাই গড এটা সাপের আওয়াজ এটা হচ্ছে আমাদের ডরমেটরি আমরা এখানে থাকবো এখানে একটা বেড এটা হচ্ছে ড্রাইং ডাইনিং রুম ওই যে কিচেন দেন সব কিছু আছে
আর এইখানে আমরা ঘুমাবো রাত্রেবেলা। এই হচ্ছে আমাদের বেড, জোস প্লেস। মানে বাংলোর পরে লোক থাকে, সরকারি চাকরি।